আমার কথাটা ভাই মাথায় রাখবেন, যদি ডিমটা আপনি বের করতে না পারেন বা বের করতে যেয়ে যদি ডিমটা ফেটে যায় তাহলে আপনার পাখি কিন্তু মারা যাবে। তো অবশ্যই ডিমটাকে বের করে দিবেন। চলে আসছে আমাদের ডিমটা চলে আসছে এবং নিচে পড়েও গেছে, আমি দেখাচ্ছি কামড় দিছে, দেখো ভাই কামড় দিয়ে ধরে রাখছে। আমাদের পাখিটার এক বাইডিং হয়েছে এবং দেখো অসুস্থ হয়ে গেছে, পাখিটা ভালো মতো উল্টেও পারতেছে না, ঠিক আছে। তো এই পাখিটার এক বাইডিং হয়েছে, আমি যখন আমার খামারে গেছি তখন যাই দেখি পাখিটা অসুস্থ, এক জায়গায় চুপচাপ বসে আছে। তো ভাবলাম এটার এক বাইডিং হয়েছে, এখন এর ডিপটা বের করতে হবে। দেখো উড়ার চেষ্টা করতেছে কিন্তু উড়ে কোথাও যেতে পারছে না। এখন এক বাইডিং মানে ছাড়িয়ে দিয়ে রে ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যায়। কামড় দিছে, দেখো ভাই কামড় দিয়ে ধরে রাখছে, আমি তো ওর হেল্পই করতেছি। ভাই কামড় কেন দিস, এই যে যাই, আয় আয় ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে রে ভাই, দিছে রে ভাই। তো এর যেহেতু এক বাইন্ডিং হয়েছে ডিমটা বের করতে হবে। তো বের করার জন্য আমাদের যেটা করতে হবে, পাখিটাকে জাস্ট এভাবে করতে হবে। আরে কামড়াস না রে, এর মানে একটু ভালো করে ধরতে চাইছিলাম, মানে এত পরিমাণ খারাপ এরা, হ্যাঁ মানে এদের জন্য কষ্ট করতেছি আর এই মনে করো কামড়াই। তো যেতে কামড়াতে না পারে সেই জন্য এইভাবে ধরতে হবে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে, খুব বেশি জোরে ধরা যাবে না তাহলে কিন্তু মারা যাবে পাখিটা। তো আমি এটাকে একটু ভালো করে ধরে নিই, জাস্ট এভাবে ধরতে হবে, এই যে এইভাবে ধরতে হবে, ধরে পাখিটাকে এই যে পেটের সাইড, ঠিক আছে, এই সাইডে হালকা করে চাপ দিলে ডিমটা বের হয়ে আসবে। তো এইভাবে ধরে তো আর চাপ দেওয়া যাবে না এবং ডিমটা বেরও করা যাবে না, এই জন্য কি করতে হবে, এটাকে উল্টো করে ধরতে হবে। তার জন্য একটা পলিসি আছে, জাস্ট দেখাই মাথাটা ধরে রাখতে হবে এইভাবে, যেভাবে আছে এইভাবে মাথাটা ধরে রেখে এই যে এইভাবে এই যে এইভাবে ঘোরাবেন, ঠিক আছে, এই মাথাটা জাস্ট এইভাবে রাখবেন। দেখো ভাই কামড় দিতে চাই, মাথাটাকে জাস্ট এই আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরবেন যাতে করে আপনাকে কামড় না দিতে পারে। এখন কি করবেন, এই যে পেটের সাইডটা দেখাই, ঠিক আছে, দেখো পেটের সাইডটা একদম ফুলে গেছে। যদি এই পেটের সাইডটা ভিজা না থাকে তাহলে অয়েল দিবেন, অয়েল দিয়ে একটু ভিজাই নেবেন, তারপরে চাপ দিলে কিন্তু বেরো যাবে। এখন আমার যেহেতু এর পিছনটা ভিজা আছে, এখন জাস্ট এইভাবে দেখো এই যে দুই সাইড এভাবে ধরবেন, এই যে ধরে এভাবে চাপ দিবেন আস্তে আস্তে। এই যে আমি লেজটা একটু ব্যাকায় রাখি, ওই যে ঠিক আছে, এই যে এভাবে চাপ দিলেই কিন্তু পেটে চাপ দিলেই কিন্তু ডিমটা বের হয়ে যাবে। এই যে জাস্ট আমি দেখাচ্ছি একটু দেখো, ওকে এভাবে দেখাই, এই যে দেখো ডিমটা বের হবে। আর ভিডিওটা পাখির দিকে ফোকাস করলাম, এখানে পেটটা দেখো এই যে অনেক বড় হয়ে গেছে। এখন জাস্ট এই দেখো এই যে পেট, ঠিক আছে, পেটের এই দুই সাইডটা ধরতে হবে, এভাবে দুই সাইড ধরতে হবে এবং চাপ দিতে হবে। এই যে চাপ দিচ্ছি, এই দেখো পিছনটা কিন্তু আলগা হচ্ছে, বেরো বেরো, পাখিও কিন্তু পিসার দিচ্ছে, ঠিক আছে। এই যে আমি ডানাটা সরাই দিই, পিছনটা সরাই দিই, এই দেখো জাস্ট এভাবে পিসার দিতে হবে। এই যে এই কামড়াস নেই, এই যে আমাদের ডিম কিন্তু বেরো আসতেছে, এই যে চলে আসছে আমাদের ডিমটা চলে আসছে এবং নিচে পড়েও গেছে, আমি দেখাচ্ছি জাস্ট তুলে। সরি ভাই ডিমটাকে বাঁচাতে পারিনি, ডিমটা ভেঙে গেছে, হ্যাঁ হাতের থেকে পড়ে গেছে। জাস্ট এই পাখিটা এখন একটুর মধ্যেই সুস্থ হয়ে যাবে। তো ডিমের অংশটাই ফেলে দিলাম, ঠিক আছে, আমার হাতের অবস্থা খুবই খারাপ ভাই। তো এই পাখিটা এক্ষুনি সুস্থ হয়ে যাবে, দেখো এখন অসুস্থ আছে, এক্ষুনি সুস্থ হয়ে যাবে এবং উড়ে চলে যাবে। তো এরকম এক বাইন্ডিং যদি হয়, ডিম যদি পেটে আটকে যায় তাহলে ভয়ের কোনো কিছু নাই, পাখিটাকে ধরবেন উল্টো করে, ধরে পেটের দুই সাইডে হালকাভাবে চাপ দিবেন যাতে ডিমে চাপ না লাগে, তাহলে ডিমটা বের হয়ে যাবে। আর যদি আপনি ডিমটা বের করতে পারেন তাহলে আপনার পাখিটা কিন্তু বেঁচে যাবে, আর না হলে ডিম যদি এভাবে আটকে থাকে তাহলে আপনার পাখিটা কিন্তু মারা যাবে। আমার কথাটা ভাই মাথায় রাখবেন, যদি ডিমটা আপনি বের করতে না পারেন বা বের করতে যেয়ে যদি ডিমটা ফেটে যায় তাহলে আপনার পাখি কিন্তু মারা যাবে। তো অবশ্যই ডিমটাকে বের করে দিবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দিবে। কমেন্টও অবশ্যই করবে যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। যাই হোক, ভিডিও করার জন্য আর কি ডিমটা পড়ে গেছে একা একা তো, আর এটা পাখিটা এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, ও উল্টে পাততেছে এখন, পেটটা হালকা হয়ে গেছে, উড়ে চলে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনার পাখি যদি একবাহিনী হয় তাহলে কোনো ভয়ের কারণে দেখবেন, চুপচাপ যদি বসে থাকে বা অসুস্থ মনে হয় তাহলে পেটের দিকে হাত দিয়ে দেখবেন, পেট যদি ফুলে থাকে তাহলে বুঝবেন যে ওর একবাহিনী হয়েছে এবং ডিমটা আটকে গেছে। ডিমটা চাপ দিয়ে বের করে দিবেন। হাতের অবস্থা ভাই খুব খারাপ করে দিয়েছে। ঠিক আছে, এদিকে কামড় দিয়ে আর ডিমটা বেড়ে গেছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।